প্ল্যান ছিল যে আমরা হাতিবাগান যাব, সেখানে কেনাকাটা করব। কিন্তু সেই প্ল্যান চেঞ্জ, তো সেই প্ল্যান চেঞ্জ হলো কোকোর জন্য। কোকো আজকে ফার্স্ট লাইফে কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে, মানে ড্রয়িং কম্পিটিশনে। আমরা এখন খেয়ে দিয়ে সবাই রেডি, দুপুরবেলায় যাবো। চলো চলো চলো। তো বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়েই গিয়েছিলো, তো আমরা খুব ভয় পাচ্ছিলাম যে আর কি কম্পিটিশনে নেবে না কোকোকে। তো গিয়ে দেখলাম যে না, অনেকেই তখনও আসছে বা আসেনি, এরকম হয়েছে। আর ওরা না নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই ধরনের কম্পিটিশন কোকো আগে কোনোদিন অ্যাটেন্ড করেনি, তাই আমাদেরও এক্সপিরিয়েন্স একদমই ছিল না যে কী কী নিয়ে যেতে হয়, কী করতে হয়, এরকম একটা ব্যাপার। আর অনেকেই ওখানে ছিল যে অনেক কম্পিটিশনে যায়, তাদের কাছে দেখলাম আমি যে বড় বোর্ড, স্কেল, যেগুলো এরকম কম্পিটিশনে প্রয়োজন, যে একটা আউটলাইন করতে হবে, এরকম একটা ব্যাপার। তো প্রথমে তো কম্পিটিশন শুরু হয়নি বলে পেরেন্টসদের ভেতরে অ্যালাউ করেছিল, তো সেই সময় আমি একটু ওই ফাঁকে ফাঁকে ভিডিও করে নিয়েছিলাম। তো কোকোর পাশে এই যে পিঙ্ক ড্রেস পরা মেয়েটা ছিল, এই মেয়েটা খুব এক্সপার্ট, অনেক ড্রয়িং কম্পিটিশনে যায়। তো একদম একটা সাইড দেখে প্রথমেই গিয়ে বসে পড়েছিল। তো কোকো একটু ছটপট ছটপট করছিল, কারণ ও মানে লম্বা দেখতে হয়ে গেলে কী হবে, এখনও ছোটোই আছে। তো ও ঠিক বুঝতে পারছিল না কী করবে। তো ওদের ড্রয়িং শিট আমি নিয়ে গেছিলাম সঙ্গে করে, কিন্তু বললো যে না, ওদের ড্রয়িং শিট দেখো, ড্রয়িং শিটটার তুলনায় ওর বোর্ডটা অনেক ছোটো হয়ে গেছে। ওটাই তোমাদের বলছিলাম যে এইসব কম্পিটিশনগুলোয় না গেলে এক্সপিরিয়েন্স হয় না, বোঝা যায় না। তো এরপরে নেক্সট যখন কোনো ড্রয়িং কম্পিটিশন পড়বে, তখন আমার খেয়াল রাখতে হবে যে না, একটা বড় বোর্ড দরকার। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি রোদ্দুরে, ঘেমের পুরে, তবুও পেরেন্টসদের কী উৎসাহ। আর ওই একটা পুজো কমিটি থেকে এটা এই অনুষ্ঠানটা করা হয়েছিল, তো পাশেই পুজো প্যান্ডেল ছিল। তো মা দুর্গা রয়েছে, আর দেখতে যাবো না সেটা কী হয়। তো একটু টুক করে চলে গেলাম, কারণ বলছিল পেরেন্টসদের আর অ্যালাউ করছিল না, যে পেরেন্টসরা হেল্প করছিল, আমি নিজেও করছিলাম সত্যি কথা বলতে। তো তখনও না প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, কাজ চলছিল। আর দেখো মায়ের হাতে এখনও অস্ত্রগুলো দেওয়া হয়নি, কিন্তু ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর ছিল আর খুব গর্জাস মূর্তি, মানে বনিদি বাড়ির যে ঠাকুরগুলো হয় ঠিক সেরকম লাগছিল। আর এই পুজোটা খুব ঘরোয়াভাবে করে, আর পাড়ার লোকেরা ভীষণ এনজয় করে, মানে আমাদের যাতায়াতের রাস্তায় পড়ে এই এই প্যান্ডেলটা। এর আগেও আমরা দেখেছি, আর এই প্যান্ডেলটা আমরা কোকোকে নিয়ে, কোকো তখন খুব ছোটো ছিল, ওকে কোলে করে নিয়ে গিয়েছিলাম এই প্যান্ডেলটাতে, সেখানেই গিয়ে কোকো আবার ড্রয়িং করছে এখন। আর ওপরের বেশ চাঁদোয়াটাও খুব সুন্দর করেছে, দেখো এখানে একটা বসার জায়গা মতো করেছে, যে পুজোয় যারা অঞ্জলি দেবে বা যারা ঠাকুর যারা দেখতে আসবে তাদের জন্য একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। তো ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমার মনে হয়েছিল যে না, বেশ আমার বাড়ির কাছেও যদি এরকম একটা পুজো হতো তাহলে খুব ভালো হতো। দেখা যাক ভবিষ্যতে কী হয়, বলা যায় না। আর অনেক পেরেন্টসরা না ওই চাতালের ভেতরে ফ্যান লাগিয়ে দিয়েছিল, তো ওখানে অনেকে বসেছিল, আবার নিচে দেখো এই ধাপিটার মধ্যেও অনেকে বসে আছে। আর একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আমরা বললাম না আমাদের এক্সপিরিয়েন্সের খুব অভাব হয়েছে এই ড্রয়িং কম্পিটিশনে আসার জন্য। সেটা হচ্ছে যে আমরা কোনো এজ প্রুফ নিয়ে আসিনি। কোকোর যা হাইট, সেই হাইটে ধরো ওর 8.5 বছর বয়সের হাইট হয়ে গেছে, আর ওর এই এখন 5 বছর হয়েছে। তো ওদের একটা এজ গ্রুপ অনুযায়ী ড্রয়িং কম্পিটিশনে ভাগ করা হয়। তো সেই জন্য ওরা বললো যে আপনারা হয় স্কুলের আই কার্ড নিয়ে আসুন, নাহলে বার্থ সার্টিফিকেটের জেরক্স নিয়ে আসতে হবে। তো কোনোটাই আমি নিয়ে যাইনি, তো সেই জন্য কোকোর বাবাকে আবার দৌড়াতে হয়েছিল বাড়ি একটা কিছু বার্থ সার্টিফিকেটের প্রুফ আনার জন্য, এজ প্রুফ আনার জন্য। ড্রয়িং হয়ে গেছে, কোকো এখন বসে বসে ওগুলোকে সব ঠিক করছে। ফিনিশিংটা হ্যাঁ, ও কি করেছে বলো, যেমন খুশি তেমন এখন। হ্যাঁ, আমরা ওকে একটা জিনিস আঁকতে বললাম, ও সেটা আঁকবে না, কেননা আজকের টিম ছিল ওদের যেমন খুশি তেমন, এজন্য কারোর কথাই ও শুনবে, ওটা সিরিয়াসলি নিয়েছে, নিজের যা বুঝছি সেটাই লিটারালি আঁকে। তাই এগেছে, ভালো দেখা যাচ্ছে, এখানে দেখানো যাচ্ছে না ক্যামেরায়, আবার সবাই চলে গেল, চলো চলো দেখি। তো কোকোর একটা ব্যাপার আছে, দেখো সব বাচ্চারা এখানে বাবু মিলে বসে আছে, আর কোকো না পা ফোল্ড করে কিছুতেই বসবে না, বাড়িতেও করে আর বাইরে গিয়েও তাই। ও তো শিশু, বোঝেও না, কিন্তু সামনের দিকে যে পাটা করে রেখেছিল ভালো লাগছিল না। আর এই দেখো আমার পুচকিটা কি সুন্দর ড্রয়িং করেছে,
মা হিসেবে দেখো আমার তো ভালো লাগবেই, কিন্তু সত্যি এইটুকু ছোট বাচ্চা যে এত সুন্দর ড্রয়িং করে আমরা নিজেরাই মাঝে মাঝে অবাক হয়ে যাই। তো আর একটা জিনিসও তোমাদের জানিয়ে রাখি, কোকো কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল ঠিকই, কিন্তু কোনো কিছুই করতে পারেনি, কারণ ওর থেকে অনেক ভালো যারা ড্রয়িং করে তারাই হয়তো প্রাইজটা পাবে। যাই হোক, এটা বলে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু ওদের হরলিক্স থেকে কিছু সবাইকেই, মানে যারা পার্টিসিপেট করেছে সবাইকে একটা করে সার্টিফিকেট আর হরলিক্স বিভিন্ন গিফট হ্যাম্পার আর কি দিয়েছিল, সেটার জন্য দেখো সবাই ওদেরকে বসানো হয়েছে কম্পিটিশনে। তো কোকো শুধু বলছিল, মামা আমার ড্রয়িংটা কিছু হলো না, বললাম দেখ তোর ড্রয়িংটা তো আমাদের কাছেই বেস্ট, কিন্তু বেস্টেরও বেস্ট নেবে। আর আরেকটা জিনিসও দেখলাম, যেটা 5 থেকে 8 অবধি একটা এজ গ্রুপ ছিল, আর তারপরে হচ্ছে 9 to 11 এইরকম একটা এজ গ্রুপের মধ্যে ভাগ করা ছিল। তো যাই হোক, এজের ডিফারেন্সের জন্যও হতে পারে। আর এই দেখো ওকে আমার প্রাইজ দিচ্ছে, ওরা সার্টিফিকেট দিচ্ছে একটা যে এখানে ও পার্টিসিপেট করেছিল, আর এই সব ড্রয়িং নিয়ে ওরা আবার একটা ড্রয়িং এক্সিবিশন করেছিল। একটা চিপস দিয়েছিল, একটা জলের বোতল, বিস্কুট আর সার্টিফিকেট দিয়েছিল। প্রথম এই তো প্রথম রোজকারের খাবার খা, হ্যাঁ প্রথম আর্নিং হলো। আরে হরলিক্স টা পেয়েছি, আমি মাকে বলেছি যে মাকে যাকে চিপসটা খেয়ে নিয়েছে, জলটা খেয়ে নিয়েছে, আর সবার সঙ্গে বসে ওই যে আঁকার আনন্দটা বলো, ড্রয়িং করতে পারে বলেই তো যেতে পারলো। হ্যাঁ শুকনো খাবে, হ্যাঁ আমিও খাবো শুকনো। সে একটা সিনেমা ছিল না, মেয়ের কোকোর বাবা এখনই হরলিক্স খেলো ঘুরো, কি বলছে মেয়ের আর্নিং খেতে দারুণ লাগছে, ফার্স্ট টাইম মেয়ের আর্নিং। দারুণ গিফটগুলো দিয়েছে কিন্তু ওকে, হরলিক্স দিয়েছে একটা, আর একটা ম্যাঙ্গো ফুটি দিয়েছে, একটা ওরিও বিস্কুট, আর চিপসের প্যাকেট জলের বোতল। তাই তো হ্যাঁ পার্কের ভিডিওটা করা হলো না, পার্কে গিয়েছিলাম আমরা আবার ওখান থেকে বেরিয়ে, এরকম করো না। তোমার কেমন লাগলো? অনেক কিছু শিখলাম, ও যে একটা বড় বোর্ড কিনতে হবে, একটা স্কেল, তারপর ওকে মার্জিন দিয়ে ড্রয়িং করাটা শেখাতে হবে, একটা রুমাল নিয়ে যেতে হবে হাত মোজার জন্য কালার গুলো ব্লেন্ড করার পর, অনেক কিছু শেখা গেল। যাই হোক কোকো পার্টিসিপেট করেছে, এটাই বড় কথা আমাদের, আর সবাই খুব ভালো ড্রয়িং করেছে না, সব বাচ্চাদের কি উৎসাহ বা আমাদের কি উৎসাহ, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে, হ্যাঁ 3-4 ঘন্টা দাঁড়িয়ে, ও চোখের কি অবস্থা, আমি দাঁড়িয়েছি বসে নিয়েছে, হ্যাঁ আমি একটু ফাঁকতালে মেলেই বসে নিয়েছি, ও জিম করে। তো ও দাঁড়াতে বেশি ভালোবাসে, আমি খুঁজে পাচ্ছিলাম না দিচ্ছি কোথায় চলে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তার সাথে আমরা দুর্গা ঠাকুরও দেখে নিলাম বলো, আজ থেকে অফিসে সবাইকে টাটা।